বিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো, এখানে আমি আধা কিলো খসুমুখী নিয়েছি, আর এখানে আমি মাছ নিয়েছি, এখানে আমি রসুন কুচি, হাঁসা চামচ, হলদার গুঁড়া হাঁসা চামচ কলদার গুঁড়া নিয়েছি। খসুমুখী দিয়ে একটা শুটকি রান্না করবো। চুলার মাঝে একটা হান্ডি বসাইছি, বসাই আমি শুটকিরে গোসা বাসিয়া দিছি। দিয়ে এখন আমি মশলাগুলো দেবো, দিয়ে 10-15 মিনিটের মতো ভালোভাবে জাল দেবো। শুটকি শুয়ার মাঝে এখন আমি লবণ দেবো পরিমাণ মতো। দিয়া এখন আমি কসুমুখীগুলো দেবো। আমার মুখিগুলো সিদ্ধ হয়েছে, এখন আমি ব্যাঙ্গে দেবো, কারণ এটা মুখির ডাল, তাই মুখিরে বাঙ্গা লাগবো। আমার মুখির ডাল বাঙ্গ হয়ে গেছে, দেখো আমি যেমলা বাংছি আপনারা অমলা বাঙতে হইবে। এখন আমি মাছ দিব। এই মুখির ডাইলের মাঝে এইসা দিলে একটু বেশি খাইতে টেস্ট লাগে, কারণ আমার এইসার মাঝে এলার্জি লাগে। আমি মাছ দেওয়া হচ্ছে, আপনারা চাইলেও এইসা দেওয়া করতে পারবা, মাছ দেওয়া করতে পারবা, কোনো অসুবিধা হইতে না, মজাও লাগবো। এখন আমি মরিচ দিব, এখানে আমি একটা বোম্বাই মরিচ নিছি, এখানে হয় একটা কাঁচা মরিচ নিছি। নিয়া এখন আমি একটু পানি দিব, কারণ এই মুখকে পানিগুলো টানি দিব। মুখের ডাইলের মাঝে বলক উঠে গেছে, আরও কয়েকটা বলক হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। আমার এই খসুমুখীর ডাইলটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। হয়ে গেল আমার মুখের ডাইল, খসুমুখীর ডাইল রান্না। দেখুন দেখতে কেমন হয়েছে, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।